একটাই মেয়ে, একটাই মেয়ে তো মুরগিটা অনেক সুন্দর আছে, বড় মুরগি বানাই দেবে। পায়খানা তো ওখানে সবুজ আমি দেখি না, তুমি যে কালারের পায়খানা পাইছো ওইখানে? হ্যাঁ ওরকমই পায়খানা তো সেদিনের থেকে ভালো আছে, ভালো নাই ওর চোখে তো একটু কালারটা চেঞ্জ দিতে বলতো, ওই যে সবুজ কালার তো নাই, সবুজটা নাই কালচে কালার আছে, ওটা কি হয়ে যাবে পায়খানা কই সবুজটা আমি পর্যন্ত পাইলাম না। আমি সেদিন যে কালারের পায়খানা বের করছিলাম ওই জীবনে ফেলছিলাম যে বাইক দেখাইছিলাম না, এখানেই ছিল ওখানে আমি বের করে দেখি ওই কালারের পায়খানা তেমন নাই, একটু কালচে। মুরগি তোলা পর্যন্ত খাওয়াইতে হবে, অন্য মেডিসিনের সাথে সমস্যা নাই, একটিভেট মনে হয় শতকরা গ্রোথ প্রমোটার ছাড়া গ্রোথ প্রমোটার সব মেডিসিনের সাথে তো দেওয়া যাবে, একটিভেট কোনো প্রবলেম নেই, ওই লিকুইড এনজাইমের সাথে তো একটিভেট খাওয়া আপনার কত অবস্থা আছে? ওই যে একটা আছে আমার কাছে মনে হচ্ছে রোদটা দুদিন ধরে একদম অ্যান্ট্রক্স তো এবার মনে হয় আপনি অ্যান্ট্রক্সটা আপনার ওই ইয়েটা অ্যাক্টিভেটটা কন্টিনিউ করাটাই বুদ্ধিমানের কাজ। পানি তো নাই মনে হয় আপনি এটা যদি ঠিক বলেন তাহলে তো আমার একটা বাচ্চা পানি গুলো নোংরা হয়ে গেছে, মানে ওই একটা করতে নিচে দিবি একদিনে আমার 12-13টা মুরগি মরে গেল। সকালে যেটা দেখছি কয়দিন হইলো? 18 আজকে 16 দিন, 16 দিন আমার বাচ্চা এখন বর্তমানে মনে করেন আমার বাচ্চা থেকে আপনার বাচ্চা বলেছে আপনি আমার 4-5 দিন আগে মাল বেচতে পারেন আমার 4-5 দিন আগে মাল বেচতে পারেন আমার জায়গা বাড়ানোর দরকার, আমার মুরগি অনেক ঘন হয়, একটু বাড়াই দিলাম। আপনারা ইয়েটা ইউজ করেন না, ইউকে সিডে যেটা ইয়েটা, ওটা স্প্রে মাঝে মাঝে করা লাগে তো ওই গ্যাস পরে মনে হয় কোনটা ওই স্প্রেটা ইউকে ইউকে ভাইরাস মানে ইউকে সিডে যেটা ইয়ে নাকি অ্যামোনিয়া না আমি আপনার ওই যে ইয়াটা আছে না
আমাদের যেটা যেমন অ্যামোচেক পালমোকিয়ার আছে না, হ্যাঁ আমি শীতের সময় ওই যে 100 মিলি নিয়ে আসছিলাম পালমোকিয়ার, ওই 100 মিলিটা রাতে মাঝে মাঝে স্প্রে করি সর্দির ইয়ার জন্য, স্প্রে করি পানিতে খাওয়াই না, স্প্রে করি ওটা খাওয়ানো যায়, স্প্রে করা যায়। পানির সাথে ওই যে অ্যামোচেক অথবা আপনার ইউকা, ওটা হলো অ্যামোনিয়া গ্যাস আপনার রিডিউস করার, পানির সাথে একটু দিবেন, একটু স্প্রে করে দিবেন, 250 টাকা মনে হয়। হ্যাঁ সর্দি কি আপনার এই যে যখন এগুলো বেশি যে ঢাকা ঢুকা পরে গ্যাস তৈরি হয় না, ওটা হলো গ্যাসের জন্য, অ্যামোনিয়া গ্যাস কমানোর, ওটার কাজে শুধু অ্যামোনিয়া গ্যাস কমানোর। আমি তো সবুজ পায়খানা এখনো দেখলাম না, আপনি যে কথা বলছেন আমার যে ম্যাক্সিমাম আমি সকালে লিটার করেছেন উপরে অনেক সবুজ, এখনো তো পায়খানা আছে কই সবুজ, আপনার তিন চার পাঁচ দিন খাওয়াইলে লিবোগুইন ঠিক হয়ে যাবে, সেদিনকে যে কালারের পায়খানা পাইছি ওই কালারের পায়খানা এখন নাই, আমি তো লিবোগুইনটা 6 ঘন্টা করে খাবো, এই যে ভিতরে খাওয়াচ্ছে 8 ঘন্টা করেই খাওয়া সমস্যা। কয়দিন হইলো? হ্যাঁ কয়দিন হইলো? আর যে এখন লিবোগুইন খাইছে না, এখন একটু ইয়ে মনে হবে, এখন আপনার কোনো রোগ টোক না থাকলে হইলো, আবার এক দুই দিনের মধ্যে কাটায় উঠলে তখন ফিটটা আবার খাবে ঠিকভাবে। অ্যান্টিবায়োটিক খাইলে তো আপনি, আমরা জ্বর হইলে খাইলে আমাদের যে অবস্থা হয়, আমি লিবোগুইন খাওয়াইলাম যে 4 দিন 5 দিন আমারটা কি সুন্দর ইয়া ছিল, আমারটা কেমন হয়ে গেছে। না আপনি যে জ্বরে কখনো অ্যান্টিবায়োটিক খাইছেন না? হ্যাঁ। কি অবস্থা হয়? মাথায় ঘুরে, তো বসে থেকে উঠলেই মাথা ঘুরে, মানে পায়খানার প্রবলেম মনে হয় না। না আপনার ইয়া দুইটা ইয়া, আপনার যদি রোগ হয়ে থাকে